বাইকগুলো রয়েছে সেগুলো সব কথা সম্পর্কে ডিসকাস করবো এই ডিসকাশনটার একটা পার্টিকুলার রিজন আছে যে রিজনটা হলো নিউ কালার তো ওভারঅল যদি এফসেট সিরিজটাকে আমরা দেখি পার্টিকুলার এভেট এস এর কথা বলছি আমি তো

সামনে দুশো বিরাশি মিলিমিটারের ডিস্ক পাবেন তবে এফজেড এস ভার্সন থ্রি তে আপনি সিঙ্গেল চ্যানেল এভিএস পাবেন আর এফজেড এস ভার্সন ফোর তে আপনি ডুয়েল চ্যানেল এভিএস পাবেন এবং এই এন্টায়ার সিরিজ ফ্রন্টে আপনি হান্ড্রেড বাই এইটি সিক্স এর সেভেন্টি ইঞ্চের পেয়ে যাবেন যদি আমি রেয়ারে চলে আসি আগেন এখানেও প্রচুর সিমিলারিটি অ্যাকচুয়ালি সবটাই সিমিলার যদি আমি আন্ডার এর কথা বলি এফজেড এস এর এন্টায়ার সেগমেন্টটাতে আপনি রেয়ারেও সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোক্রস সাসপেনশন পাবেন দুশো কুড়ি মিলিমিটারের ডিস্ক ব্রেকটা পাবেন এবং ওয়ান ফোরটি বাই সিক্সটি সেকশনের সেভেন্টিন ইঞ্চের ট্যাটটাও পেয়ে যাবেন তো শুরু করবো ভার্সেন থ্রির নতুন কালারটা থেকে যেটা হচ্ছে ম্যাট সিয়ান কালার তো এই হচ্ছে নতুন কালারটা যেটা দেখতে কিন্তু ভীষণ ভীষণ ভালো অ্যাজ ইউ ক্যান সি একটা ম্যাট সিয়ান কালারটা রয়েছে যার জন্য এই গাড়িটার আকর্ষণটা কিন্তু ভীষণ অনবদ্য হয়ে যাচ্ছে আমরা এখানে সিলভার কালার পেয়ে যাবেন ওভার হোয়াইট স্টোন পেয়ে যাবেন এবং তার সঙ্গে এই সিয়ান ব্লু কম্বিনেশনটার জন্য ইটস লুক রিয়েলি গ্রেট ভার্সন থ্রি এবং ভার্সন ফোর এর মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে ইঞ্জিনটা ছাড়া এখানে আপনি হেডলাইট ইউনিটটার মধ্যে চেঞ্জ পাবেন এটা ভার্সন থ্রি এর হেডলাইট ইউনিট এবং ভার্সন থ্রি এর টেল ল্যাম্পটা কিছুটা দেখতে এরকম যেখানে ভার্সন ফোর এ যদি আপনি জানেন তাহলে তার টেল ল্যাম্পটা হবে অনেকটা এমটি ওয়ান ফাইভ এর মতো তো এই হলো বেসিক কিছু ডিফারেন্স আউটলুক ওয়াইজ ওভারঅল গাড়িটা ডাইমেনশন তো একই রকম সাউন্ড ইঞ্জিন ক্যাপাসিটি একরকম তবে ভার্সেন থ্রির এই কালারটা পার্টিকুলারলি আপনি নন ব্লুটুথ যে রয়েছে সেই সেগমেন্টের মধ্যেই পাবেন ভার্সেন দুটো ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে ইয়ামা ওয়াই কানেক্ট অ্যাপের মাধ্যমে যেটা আছে মানে অবভিয়াসলি ব্লুটুথ কানেকশন যেটাতে আছে আর একটা হয় যেখানে আপনি ব্লুটুথ কানেকশান পাবেন না তার মানে ইয়ামা ওয়াই কানেক্ট অ্যাপটা ইউজ করতে আপনি পারবেন না ওই ভেরিয়েন্টে তবে এই যে ম্যাট সিয়ান কালারটা এটা নন ব্লুটুথ ভেরিয়েন্টে আপনি পাবেন এবং আরেকটা নতুন কালার হচ্ছে মেটালিক ব্ল্যাক তো এই গেল এই ভীষণ সুন্দর সিয়ান ব্লুটার উপর একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের এই কালারটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তার সাথে ভার্সান থ্রিতে আপনি যেটা পাবেন একটা ছোট ডিজিটাল ডিসপ্লে যেটা লেস ইনফরমেশন প্রোভাইড করবে আপনাকে মানে ইনফরমেশন তো মোটামুটি একই রকম পাবেন তবে এই ডিসপ্লে সাইজটা ছোট এবং এটা দেখতে অনেকটা বেসিক টাইপের সুইচ ইয়ারের কোয়ালিটি বাকি সমস্ত সেগমেন্টের মতো কিন্তু যথেষ্ট ভালো এবার যদি ভার্সন থ্রি থেকে আমি ভার্সান ফোরে চলে যাই তাহলে আমি যেটা বলছিলাম এর টেল ল্যাম্পটার মধ্যে পার্থক্য পেয়ে যাবেন এর হেডলাইট ইউনিটের মধ্যে পার্থক্য পেয়ে যাবেন এবং অবভিয়াসলি এখানে অনেক বড় একটা ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাবেন যেটা এম টি ওয়ান এর মতো এবং এখানে ইনফরমেশনও আপনি কিন্তু অনেক ভালোভাবে রিড করতে পারবেন তো তো এটা হলো ভার্সন ফোর এর একটা নতুন কালার ভার্সন ফোর এর দুটো ভেরিয়েন্ট আছে আগে ডিলাক্স আর স্ট্যান্ডার্ড তো এই ডিলাক্স ভেরিয়েন্টটাতে এই নতুন কালারটা অ্যাড হয়েছে রেসিং ব্লু আর তার সঙ্গে একটা ভীষণ সুন্দর কালার অ্যাড হয়েছে যেটা হচ্ছে এটা ম্যাজেস্টিক রেড তো গাড়িটাকে আমি সাইড থেকে দেখানোর চেষ্টা করবো সো এই হলো ভার্সন ফোর ডিলাক্স ভেরিয়েন্ট এর নতুন ইন্ট্রোডিউস করা কালারটা ম্যাজেস্টিক রেড আপনাদের এই গাড়ির কালারটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করেন এই কালারটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর একটা ম্যাজেস্টিক ম্যাজেস্টিক ব্যাপারটা রয়েছে এবং ভীষণ সুন্দর এই রেড কালারটা যেটা সামনে থেকে দেখলে হয়তো আপনাদের যথেষ্ট ভালো লাগবে তার সঙ্গে ভার্সেন ফোর এ ডিলাক্সে আরো তিনটে কালার আপনি পাবেন রেসিং ব্লু পাবেন ম্যাট ব্ল্যাক পাবেন এবং মেটালিক ক্রে পাবেন এবং এই সেম মেটালিক গ্রে টাইপের একটা কালার আপনি অন্য একটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন যেটা হচ্ছে ব্লুটুথ অ্যাপ যেটা টেকনোলজির মানে উইথ ব্লুটুথ ইয়াম্মা ভার্সেন থ্রি টোয়েন্টি টুটি ফোর এস এয়াম্মা এভেড এস এর ভার্সেন থ্রির ব্লুটুথ কানেক্টেড যে এডিশনটা রয়েছে তার মধ্যেও বেশ কয়েকটা নতুন কালার আপনি পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ম্যাড গ্রে যে কালারটা কিন্তু ভীষণ প্রিমিয়াম ভীষণ আই সুদিং যে কোনো বয়সের লোকেদের জন্য কিন্তু একদম পারফেক্ট হয়ে যায় এবং এটা ভীষণ এলিগেন্টও এবং এইটার সাথে আরও দুটো কালার পেয়ে যাবেন ব্লুটুথ এডিশনটাতে যেটা হচ্ছে ম্যাট ওয়েট আর টার্ক নাইট এডিশন তো এই ছিল এন্টার এফজেড এস সিরিজটা টোয়েন্টি টোয়েন্টি ফোরে এসে কিছু আপডেট এবং সে আপডেট রিলেটেড কিছু ইনফরমেশন এবং আমি মনে করি এফজেড এস সিরিজটা নিয়ে যে কনফিউশন অনেকের মধ্যে থাকে মানে এফজেড এস সিরিজটাতে এখন অনেক কটা ভেরিয়েন্ট চলে এসছে তো এই ভেরিয়েন্টগুলোর মধ্যে যাতে গুলিয়ে না যায় আপনার যাতে কনফিউজটা আপনারা না হয়ে যান তার জন্য এই কন্টেন্টটা ক্রিয়েট করা আই হোপ ব্যাপারটা আপনাদের কাছে শর্ট আউট হয়ে গেছে সিম্পল কথা এফজেড এর দুটো ভেরিয়েন্ট আপনি পাবেন ভার্সন ফোর ভার্সন থ্রি ভার্সন ফোর এর মধ্যে দুটো আগেন ভেরিয়েন্ট পাচ্ছেন ডিলাক্স আর স্ট্যান্ডার্ড এবং ভার্সন থ্রি এর মধ্যে দুটো ভেরিয়েন্ট পাচ্ছেন উইথ ব্লুটুথ উইদাউট ব্লুটুথ এবং তার সঙ্গে বেশ কিছু এক্সট্রা কালার কম্বিনেশনও আপনি পেয়ে যাচ্ছেন তো এই ছিল অটো হুইলার্স বর্তমানে শোরুম এসে ইয়াম্মা এফজেড এস ভেরিয়েন্টটা সম্পর্কে কিছু ইনফরমেশন টোয়েন্টি টোয়েন্টি ফোরে এসে বেশ কিছু নতুন অ্যাট্রাকটিভ কালারগুলো সম্পর্কে কিছু ইনফরমেশন আই হোপ কন্টেন্টটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে আপনার যে পারচেস যদি করার কথা ভাবেন সেক্ষেত্রে আশা করি কন্টেন্ট আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হতে পারে খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে তখন কিপ ড্রাইভিং বা বাই